Hey guys, welcome to my channel. I am Jahangir, English, your English tutor. Ajke amra shikbo phrase ebong clause kake bole. Phrase ebong clause er modhe je moulik parthokyo royeche, shei jinish ta ajke amra find out korar chesta korbo. Cholo. Phrase, phrase shobder ortho hocche word somoshti. A group of words that are used as any part of speech is called a phrase. অর্থাৎ ফ্রেশ শব্দের অর্থ ফ্রেশ হচ্ছে একাধিক ওয়ার্ডের সমষ্টি যা কোনো পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করে। তাহলে ফ্রেশ অনেক প্রকার হতে পারে, নাউন ফ্রেশ হতে পারে, ভার্ব ফ্রেশ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেশ হতে পারে, আর ভার্ব ফ্রেশ হতে পারে, প্রিপজিশনাল ফ্রেশ হতে পারে, কনজাংশনাল ফ্রেজও হতে পারে। আজকে আমরা এক্সাম্পলের মধ্যে ফ্রেশটা দেখার চেষ্টা করব। এক্সাম্পলে আমরা যাই, দাবু অন দ্য টেবল ইজ মাই, এটা একটি সেন্টেন্স। এখানে লক্ষ্য করুন এখানে দুটি ফ্রেজ রয়েছে, দাবক একটি ফ্রেজ, অন দ্য টেবল আর একটি ফ্রেজ। তাহলে দাবক একটা নাউন, দেখুন এই নাউনটি গঠিত হয়েছে দুটি ওয়ার্ড নিয়ে, সুতরাং যেহেতু দুটি ওয়ার্ড নিয়ে নাউন গঠিত হয়েছে সুতরাং এটাই নাউন ফ্রেজ। অন দ্য টেবল একটা প্রিপজিশনাল ফ্রেজ, কারণ দেখুন এখানে প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে এবং টেবল নামক নাউন দিয়ে শেষ হয়েছে। এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সে যাই, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে লক্ষ্য করুন ইন দ্য মর্নিং একটা প্রিপজিশনাল ফ্রেজ, কারণ কি দেখুন এখানে ইন দ্য মর্নিং তিনটি শব্দ রয়েছে, তিনটি শব্দ মিলিয়ে একটি পার্ট অফ স্পিচের কত একটি পার্ট অফ স্পিচ গঠন হয়েছে, সুতরাং এটি একটি প্রিপজিশনাল ফ্রেজ। এবার চলে আসুন আমরা ক্লজ নিয়ে আলোচনা করব। ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ, বাক্যের অংশ। এখানে ডিফিনিশনটা আমরা একটু দেখি, ওয়ার্ডস দ্যাট ইজ আ পার্ট অফ আ সেন্টেন্স ইজ কল্ড আ ক্লোজ। এবং আরেকটি কথা লিখেছি, আ ক্লোজ মাস্ট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব। মনে রাখতে তাহলে এখানে দেখুন ক্লোজ হচ্ছে বাক্যের অংশ, এবং মনে রাখতে হবে ক্লোজের মধ্যে দুটি জিনিস অবশ্যই থাকবে, একটি হচ্ছে সাবজেক্ট আরেকটি হচ্ছে ভার্ব। আমরা এক্সাম্পলে যাই, ইফ ইউ কাম আই উইল গো ফরওয়ার্ড টু হেল্প ইউ, এটা একটি সেন্টেন্স। এখানে ইফ ইউ কাম একটি ক্লোজ, আই উইল গো ফরওয়ার্ড টু হেল্প ইউ আর একটি ক্লোজ, এবং এই দুটি ক্লোজকে যুক্ত করেছে ইফ নামক একটি কনজাংশন। এবং এখানে দেখুন লক্ষ্য করুন আমি যে এখানে বলেছিলাম একটি ক্লোজে অবশ্যই দুটি জিনিস থাকতে হবে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্ব। এখানে সেই দুটি জিনিস অবশ্যই রয়েছে, দেখুন ইউ সাবজেক্ট কাম ভার্ব, আই সাবজেক্ট উইল গো ভার্ব। তাহলে দেখুন ইফ ইউ কাম একটি ক্লোজ, আই উইল গো ফরওয়ার্ড টু হেল্প ইউ একটি ক্লোজ, এবং এই দুটি ক্লোজ মিলিয়ে একটি সেন্টেন্স। আমরা দ্বিতীয় সেন্টেন্সে যাই, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এটা একটা সেন্টেন্স। এখানে দেখুন দু একটি কনজাংশন যেটি এই দুটি ক্লোজকে যুক্ত করেছে। এখানে লক্ষ্য করলে দেখুন হি সাবজেক্ট ইজ ভার্ব, তাহলে দেখুন উভয়টাই ক্লোজ এবং উভয়টাতে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি ফ্রেজ হচ্ছে ওয়ার্ড সমষ্টি যা কোনো পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করবে, এবং মনে রাখতে হবে ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব উভয়টা কোনো সময় থাকবে না। আর ক্লজ হচ্ছে ওয়ার্ড সমষ্টি যেটি একটি ক্লজের অংশ হিসেবে কাজ করবে, এবং এখানে অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব উভয়টাই থাকবে।